ওয়া মান আহসানু কাওলান মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার প্রশ্ন যে সালাতে কিভাবে আপনি দোয়া করবেন একা কিও যেহেতু সালাদের পরে হাত তুলে বিরাত দোয়া করা সুতরাং আপনি দোয়া কিভাবে করবেন ফরজ সলাতের পরে একা কি হোক বা সম্মিলিত উভয়টি বেদাত ফতোয়া লাজনা দায়মা প্রথম খণ্ড একশো দুই পৃষ্ঠা আর কারণটি হল একা কি সলাতের পরে ফরজ সলাতের পরে একা কি সম্মিলিত একা কি হাত তুলে ধোয়া করার মর্মে যতগুলি হাদিস বন্ডিত রয়েছে সবগুলোই ত্রুটিপূর্ণ অর্থাৎ জহিব বা দুর্বল একটিও সহি নয় তবে আপনি নামাজ কিভাবে দোয়া করবেন নবিস আসলাম বলছেন এই ব্যাপারে জামাউল জওয়ামে হাদিস নাম্বার পঁচিশশো সাতাশ সহিবান حديث موليس سے مسند احمد حدیث نمبر 4060 سنن نسائی حدیث نمبر 1163 صحیح ابن خزیمہ حدیث نمبر 720 سنن معجم الطبرانی حدیث نمبر 9912 نبی صلی اللہ علیہ وسلم بولتے ہیں اذا قعدتم في كل ركعتين فقولوا التحية لله والصلاوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته

আপনার শেদুল্লাহ ই রহিল্লা সদান মহাম্মাদান আবদুল্লাহ শুরু করার পর সুম্মা তারপরে লিয়া তা খাইয়ালা মিনার দুয়া যা ইচ্ছা মা যাবা যা পছন্দ যা ইচ্ছা দোয়া করতে পারে ফালিয়াদু বিহীন ব্রাব্বা সে যেন দোয়া করে চাই আল্লাহর কাছে হুম আল্লাহকে ডাকে তার প্রতিপালককে ডাকে অর্থাৎ এটা বলার পরে যা ইচ্ছা যেটা ইচ্ছা আপনার দোয়া করার আল্লাহ তালার কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ সালাম ফেরানোর পূর্বে সমস্ত দোয়া বলার পরে আশাভদে যতগুলো দোয়া রয়েছে সবগুলো দোয়া মাসুরা যা আছে সব বলার পর আপনি নিজের ইচ্ছা মতো আল্লাহ তালার কাছে যা ইচ্ছা দোয়া করবেন দোয়া চাইবেন আশা হতে বসেই সালাম ফেরানোর পূর্বে তারপর সালাম ফিরাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ